লন্ডনে চালবাজ ছবির কাজ শেষ করে 26 সেপ্টেম্বর ঢাকায় ফিরেছেন সাকিব খান। মাত্র একদিন বিশ্রামের পর বৃহস্পতিবার 28 সেপ্টেম্বর টাঙ্গাইলে শুরু হয়েছে সাকিবের নেতাগিরি। আমি নেতা হব ছবির শুটিংয়ে যোগ দিয়েছেন সাকিব খান। সারাদিন মেঘলা আকাশ ও বৃষ্টির মধ্যে শুটিং করেছেন বলে জানিয়েছেন ছবির পরিচালক উত্তম আকাশ। তিনি বলেন, সকালে প্রচণ্ড গরম আর দুপুরের পর বৃষ্টিতে ভিজে ফাইটের কাজ করেছি। প্রতিকূল আবহাওয়ার কারণে শুটিং করতে সমস্যা হয়েছে, তবুও এগিয়ে যাচ্ছি। এই সময় শুটিংয়ে আর উপস্থিত ছিলেন চিত্রনায়ক ওমর সানি, মৌসুমী, শিবা শানু সহ অনেকে। 31 জুলাই রাজধানীর আফতাবনগরে উত্তম আকাশের আমি নেতা হব সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। মাঝে নানা ঝামেলায় বন্ধ ছিল ছবির কাজ। এই সিনেমায় নেতার ভূমিকায় আছেন সাকিব খান। ছবিতে সাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন বিদ্যা সিনহা মিম, রয়েছেন মৌসুমী ও ওমর সানি। ছবিটি প্রযোজনা করেছেন শাপলা মিডিয়া। সম্প্রতি সাকিব খান চুক্তিবদ্ধ হয়েছেন চিত্র পরিচালকের উত্তম আকাশের আমলা মামলা ঝামেলা ও চিটাগাঙ্গা পোলা নোয়াখাইলা মেয়া শিরোনামের দুটি ছবিতে। শাপলা মিডিয়ার ব্যানারে এই দুটি ছবিও শীঘ্রই নির্মিত হবে। দর্শক, আমি নেতা হব ছবির কাজে অংশ নিয়েছেন এবং টাঙ্গাইলে চলছে নেতাগিরি। দর্শক, এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সাকিব খান সম্পর্কিত সকল লেটেস্ট আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।